শক্তি স্কিল দিয়ে দোয়া করে দিতে যাই যে তার সন্তানকে দোয়া করে দিলাম অসুখ সেরে যাবে তার নাম হলো কল্যা বাবা কালাইচান ফকি উনি এরকম গুণে গুণান্বিত ছিল এবং ওনার মধ্যে এই যে মানে শরীয়ত মারফতের যে খেলা বা পাগলের যে খেলা বা ভক্তের যে খেলা এটা ওনার মধ্যে পাওয়া যেত আজকে উনি আমাদের মাঝে নাই উনি ওনার সকল সৎকর্মগুলো এবং আদর্শিক কাজগুলো আমাদেরকে দিয়ে গেছেন আমরা সকলেই চেষ্টা করব উনি যেভাবে যে অবস্থায় আমাদেরকে ওনার আদর্শের যে বাণীগুলো দিয়ে গেছেন সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে এবং ওনার আদর্শে আদর্শিত হয়ে এবং এই ওনার এই দরবার শরীফ আজকে যে অবস্থায় আছে আস্তে আস্তে যাতে আমরা আরো এটা উজ্জ্বল এবং আরো বেগবান করে আমরা এই দরবারটিকে আরো বড় করে আমরা তুলতে পারি সে আশাবাদ ব্যক্ত করে এবং ওনার যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে আমরা অনুরোধ করব এই দরবারটি এই যে পবিত্র দরবার শরীফ হিসাবে যাতে আমরা স্বীকৃতি লাভ করতে পারি এখানে যাতে কোনো জায় ঝামেলা না থাকে সকল ভক্তবৃন্দর কাছে এই অনুরোধ রেখে এবং এই কাইল্লা বাবার যেই গুণে গুণান্বিত ছিল তার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা আমরা যারা ওনার ভক্তবৃন্দ আছি সকলে মিলে ওনার সেই ভালো কাজগুলিকে আমরা সামনে রেখে এই এলাকায় এবং দেশবাসীকে যদি উপহার দিতে পারি সবচেয়ে বড় আদর্শের কাজ হবে সেটি এখানে আসলাম এই খাওয়া দাওয়া করলাম হয়ে আল্লাহ করলাম এটা কিন্তু আসল কাজ না আসল কাজ হলো যে পীরে ভক্তকে যে বাণী দিয়ে গেছে সেই বাণীগুলিকে রক্ষণাবেক্ষণ করে সেই আদর্শকে সমাজ এবং দেশের সরাই দিয়ে আমরা তার আদর্শের অনুসারী হয়ে আমরা এই দরবারটিকে আরো উজ্জ্বল করব সুন্দর করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ধন্যবাদ আমাদের সম্মানিত মহাশয়কে এত সুন্দর করে আমাদের মধ্যে আলোচনা রাখার জন্য সবচেয়ে বড় কথা হলো সেই ব্যক্তি গুণী হয়ে যায় যে ব্যক্তি গুণীদেরকে কদর করে কালাইচান বাবা সম্বন্ধে অনেকগুলো কথা আমিও দু একটি কথা গানের মধ্যে বলবো সময় সাপেক্ষে তো আমাদের মধ্যে আমাদের দয়াল বাবা হানিফ শাহ সুযোগ্য সন্তান ফিরোজ শাহ এখানে উপস্থিত তার প্রতি প্রেমময় ভক্তি রেখে আমার গোলাম কবির ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এই এলাকার মধ্যে অনেকগুলো দরবার আছে সেই দরবার আমাদের লিয়াকত ফকিরের দরবার যেখানে আমি গান করেছি আমাদের মজিদ শাহ ফকিরের দরবার সেই দরবারেও গান করেছি আমাদের বাবু চন্দের দরবার সেখানেও সৌভাগ্য হয়েছে গান করার জন্য আমাদের কাঙ্গালী শাহ তার প্রতি প্রেমময় ভক্তি চুম্বন রেখে ফকির নানা খুব আদর করতে নামাজ ফকিরের দরবারে ভক্তি চুম্বন আর যার কথাটি না বললেই নয় আমার মামা ছিলেন আনোয়ার মামা আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই আনোয়ার মামার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে ভালো জায়গায় রাখে আড়াই হাজার থেকে অনেক লোকজন আসছে তারা আমি ফকিরের দরবারে ভক্তি চুম্বন রেখে আমার যার সাথে গান করার জন্য দাঁড়িয়েছে আমার বোন টুঙ্গি
পুতুল দেওয়ান সাহেব সারা বাংলাদেশে না দেশের বাইরেও যার অনেক নাম খ্যাতি ছড়িয়ে আছে সে আপনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে যন্ত্রসংগীতে যারা আছেন সবার প্রতি সালাম রেখে আমি আমার মঞ্চের কাজ আরম্ভ করতে যাচ্ছি গানে যাওয়ার আগে ক্ষমা চেয়ে নিই মানুষ মাত্রার ভুল আমি ছোট করে একটু বিরক্ত করবো আপনাদেরকে দু মিনিট সেটা হলো আমাদের 30 লক্ষ সংবিধানের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ আমাদের সংবিধানকে সম্মান রেখে আমাদের দেশের জাতীয় মিউজিক জাতীয় পতাকার সম্মানার্থে আমি একটু বেহালার মাধ্যমে একটু দেশের মিউজিক বাজাবো আপনারা সবাই এখানে অনেক লোক দাঁড়ানো সম্ভব নয় একটু হাত মারিয়ে ইশারা করবেন সম্মান জানাবেন ধন্যবাদ সবাইকে Oh, yeah.
مولاي ميغاني غاني سلسلة كي تباري جانا تمارا كورا جانا مولاي آتي آمائي سلسلة كورا دان مولا گوي آمي تمارا دھومي گونا دان مولا تنیا پنشت ہوئے خانا بانا لیما شکرا بانا اوہی نور نور نبی کے کوری لسی جان جائی نبی کے سی جان با کولی آکار باتا چندر سن جان رہن اکھتر کسو کنتے ناسی جان تائی مولا شئی نبیر پر میں بھنجی تے جائی درو دو سالام আমাগো এই পাগল জাকির তোমার ক্ষুদ্র এ যে গোলাম সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মাযনবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন ভালা জালুল আবিকা মালিহি সফদু জা বিজামালিহি হাসিনা বিজামি ওখি সলিহি সাল্লাহু আলাইহি ওয়া আলিহি এইতো গাইলো কবি আপন মনে আমার নবীর গুণগান আমার বড় পীরের গুণগান আমার খাজা বাবার গুণগান আমার হানিফ স্যার গুণগান আমার দয়াল বাবা কালাই চন্দের গুণগান ওরে তাই মাওলা তোমার দয়া বিনে গো
নবী ইউনূস কে মাছের ভিতরে বাংলা গোরাছে কি যতনে করে আমার দয়া দানে করিলাই উদ্ধার আমার দয়া দানে করিলাই উদ্ধার আমার দয়া দানে করিলাই উদ্ধার مالك راكلاي وكي ভক্তি জানাই আমার আমার সোনামি আসল পাদরবারে ভক্তি দিয়ে যাই আমার মহরম সব পাদরবারে ভক্তি নত শিরে কালাই চন্দ্রের পাদরবারে ভক্তি দিয়ে বারে সিলের বাবা শাহ জালাল ভক্তি দিয়া যায় সামরানের পাদরবারে ভক্তি জানাই নত কোনায় শাহ সুলতান ভক্তি নত শিরে আমার পোড়া বাড়ি ফসি বাবা ভক্তি দিয়ে বারে আমার রফিক শাহ ও নাতু শাহ ভক্তি দিয়া যায় উত্তরখানে সাকো বিশ্বা পাগলা সারে ভক্তি জানাই আমার কালাই চন্দ্রের পাদরবারে ভক্তি নত শিরে আমার হানিফ শাহ বাবার পাদরবারে ভক্তি দেবারে আমার বাউল চন্দ্রের পাদরবারে ভক্তি দিয়া যাই আমার ওমর চন্দ্রের পাদরবারে ভক্তি জানাই আমার মধুর মায়ের পাদরবারে ভক্তি নত শিরে বাজি মায়ের পাদরবারে ভক্তি দেবারে ঢাকা মিরপুর বাবা শাহ আলী ভক্তি দিয়া যাই গুলিস্তানে অগোলাপ শাহ ভক্তি জানাই হাইকোর্টেশ্বর ফকির সৃষ্টি ভক্তি নত শিরে দাউদ চান্দে অমর চান্দে ভক্তি দেবারে আমার সাত্তার সৃষ্টির পাদরবারে ভক্তি দিয়া যাই আমার ল্যাংটা বাবার ভক্ত যারা ভক্তি জানাই সরে সরি পাদরবারে ভক্তি নত শিরে আমার মসজিদ কবিরাল আহাম ভক্তি দেবারে আক্রোশী চন্দ্রপুরি ভক্তি দিয়া যাই হৈরাপুরি পাদরবারে ভক্তি জানাই আলেপ চন্দ্র পাদরবারে ভক্তি নত শিরে আলেপ জওয়ানের পাদরবারে ভক্তি দেবারে ইলিয়াস শাহ গোলপদনি ভক্তি দিয়া যাই আমার মহিউদ্দিশার পাদরবারে ভক্তি জানাই কোথায় রইলা ও হেলাল শাহ তাকি বান্ধব করে কোথায় থাকো আপাজতি সারে খসুনগরে আমার বন্ধু সার পাদরবারে ভক্তি দিয়া যাই আমার হামিদ সার ভক্ত যারা ভক্তি জানাই
আমার দাদা গুরু খালেক দেওয়ান ভক্তিরত শিরে আমার দেওয়ান পরিবারের ভক্ত যারা ভক্তি দেই সবারে আমার লেখক ফকিরের পাক দরবারে ভক্তি দিয়া যাই মগেশ্বর পাক দরবারে ভক্তি জানাই বাউল চাঁদে পাক দরবারে ভক্তিরত শিরে কাকালিশন পাক দরবারে ভক্তি দেই আমার কৃষ্ণানার পাক দরবারে ভক্তি দিয়া যাই শেরালি ফকিরের পাক দরবারে ভক্তি জানাই পুরুষ কবিকে দেই পুরুষ কবি দিতে যত জন ভক্তি দিয়া যাই ভক্তি জানাই সেক্রেটারি আলহাজ বদরুল আলম পাশা ভাই ভক্তি রত শিবে আহ্বানে কবিতে জানাইয়া দেন সালাম দেই সবাই আমার মাসুদের আনা আমার সালাম দিয়া যাই সালাম হোসেন মাত্র জিরি সালাম রত শিবে আশরাফুল আলম আছেন সালাম দেই তাহারে আমার মতি আল হোসাই রইল কোথায় আমার চরণে সালাম দিয়া যাই নুরুল ইসলাম আছেন যিনি সালাম জানাই আমার পিতা জাতির ভাই রইল কোথায় সালাম দিয়া যাই আমার কুতুব চাকর পাঁচ চরণে সালাম জানাই সালাম বড়ুয়া থেকে অনেক লোক আসছে আমার দেলোয়ার ভাই জামান ভাই সহ তাদের সাথে যারা আসছেন সকলের প্রতি মনে ভক্তি রাখি মামান একটি গানের আদেশ আছে যে গানটি হলো আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কায়নাতের একটি বালিও সুস্থ দয়া করতেন না সে দয়াল নবীজির প্রেম মহব্বতে একটি গান বলেছে ধামাই বাবাজি এই গানটা আগে গাইতে যাক সেই নবীর গানটি আগে রাখি তারপর আমাদের যে পালা সে পালা অনুসারে গান করার চেষ্টা করবো সবাইকে নিরবতা সহিত শ্রবণ করবেন ধন্যবাদ সবাইকে নবীজি
Thank you.
আমাদের পাশেই হানিফ সমবার দরবার, সেই দরবারে বর্তমান যিনি দায়িত্বে আছেন আমার দরদি আমার দাদা ভাই বর্তমান গদিনিশীল ফজলুল দয়াল আমাদের ফিরোজ শাহ দরদি, তিনি আমাকে 500 টাকা মাধ্যমে পুরস্কার দিয়েছেন। দরদির প্রতি প্রেমময় ভক্তি রাখি। আমাদের গুলবদনী দরবারের যত ভক্তবৃন্দ আছে সবার প্রতি প্রেমময় ভক্তি রাখি। বৌরা থেকে আগত হিরণ মিয়া এ শিল্পীকে আরো 100 টাকা পুরস্কৃত করেন। হ্যালো, আমাদের মাজার কমিটির সহসভাপতি হানিফ ভান্ডারী এই শিল্পীর গানে সন্তুষ্টিকে 200 টাকা পুরস্কৃত করলেন। নাম বলতে অনিচ্ছুক কামারপাড়া থেকে আরো 100 টাকা দিলেন। কামারপাড়া থেকে আগত আব্দুল রশিদ মিয়া এই শিল্পীকে আরো 200 টাকা পুরস্কৃত করলেন। তারা মিয়া ফকিরের দরবার থেকে 100 টাকা পুরস্কৃত করলেন। যাই হোক, যারা টাকার মাধ্যমে নিরবতা সহিত জ্ঞানকে শ্রবণ করেছেন সকলের প্রতি প্রেমময় ভক্তি রাখি। ধন্যবাদ সবাইকে। আমাদের বড়ুয়া থেকে আগত আমাদের হিরণ ভাই, তিনি আরো 200 টাকা দিয়েছে। ভাইয়ের প্রতি প্রেমময় ভক্তি আমার জামান ভাই কো কিছু যাই। ধন্যবাদ সবাইকে। হ্যালো,
Thank you.
কর্তাপক্ষ থেকে পালা নির্ধারিত করা হলো জীব এবং পরম ভাই তবে আজকে আমরা শিল্পীর তুলনায় আমাদের পালাটা একটু বেশি বড় হয়ে গেছে কি আপনাদের সেটা কি মনে হয় না কারণ জীব পরম পালাটা তো এটা অনেক বড় একটা পালা মানে আমি তো জীব পরম গাওয়ার মতো ওই যোগ্যতা মনে হয় আমার নাই এরপরও পালা পেয়েছি পালা গাইতে হবে আসলে কোনো পালা গাওয়ার মতো কোনো গান করার মতো কোনো কথা বলার মতোই ক্ষমতা যোগ্যতা আমার নাই যদি আমার প্রভু যদি আমাকে দয়া না করে তো কর্তাপক্ষে যারা আছে তাদেরকে ধন্যবাদ এই জন্য যে এত সুন্দর একটা পালা আজকে দেওয়ার জন্য আমি এই পালাটা নভেম্বর মাসের ফার্স্ট উইকে ফার্স্ট সপ্তাহে আমি পালাটা করেছিলাম আমার অনেক ভালো লেগেছে তা আজকে প্রায় ধরতে গেলে জানুয়ারি মাসের শেষের দিকে চলে আসছি আর বেশি দিন নাই আবার ভাগ্যকর্ণে সেই পালা চলে আসলো পালা জীব পরম আর জীব পরম ও যে আমি একটা পুতুল দেওয়াল আছে না যে দশ বার বলে তার বন্ধ করে দেন আমারও শুধু রাখেন ওই যে কথা বললে ছয় সাত বার চলে আসে রিটার্ন ওইটার জন্য এত বার এইটা একটু কমে রাখবে যে বুঝাই দিছে এবার পালা অবশ্যই শুরু করতে হবে রাত্র মোটামুটি অনেক অধিক হয়ে গেছে আর বেশি সময় নষ্ট করা যাবে না পরমের ভূমিকায় যিনি আজকে গান করবেন পাগল জাকির আমাকে দেওয়া হয়েছে জীবের ভূমিকা থেকে দু একটা কথা দু একটা গান করার জন্য আমি যদি মূলের ঘরে একটা কথা বলি বাবা পরম এটা তো আপনারা সবাই চিনেন চিনেন না পরম মানে কি সেটা কি বুঝেন আল্লাহ আর জীব হইল আমরা যারা মানুষ আমরা যারা মানব জাতি এটাকে বলা হয় জীব এখন মূলের ঘরে আগে একটা কথা আমি স্বীকার করে যাব পালা তো আমি গাইব পালার ভিতরে অনেক কথা অনেক কিছু পরমের কাছ থেকে জানার থাকবে জীবের এটাই স্বাভাবিক কারণ তিনি হচ্ছে পরম
জীবনের সাথে হচ্ছে জীব তবে হ্যাঁ আমার পাগল জাকির উনি আজকে পরমের পক্ষ নিয়ে কথা বলবে আর আমি জীবের পক্ষ নিয়ে কথা বলবো কিন্তু মনের ঘরে একটা কথা পরমের সাথে জীবের কখনো পাল্লা হয় না বাবা সত্য কথা কারণ সে হইল পরম পরম তো পরমই এটা যদি আমি স্বীকার না করি তাহলে কি বাবা আমি মানুষ কুলে আমি সঠিকভাবে থাকতে পারবো না তবে হ্যাঁ পরমের কাছে কিছু জানার ইচ্ছা আমাদের আছে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে জাগে না বাবা যদি আল্লাহর সামনে পাইতাম তাহলে এই কথাটা জিজ্ঞাসা করতাম এরকম আমরা বলি না অনেক ক্ষেত্রে অনেক কিছুর সাথে আমাদের কাজের সাথে যদি মিল না হয় আমরা দুঃখ কষ্ট পেলে আমরা প্রত্যেকটা মানুষই বলি যদি আল্লাহকে যদি পাইতাম তাহলে মনের কথাটা জিজ্ঞেস করতাম এই যে মনের যে একটা ভাষণা জানার যে একটা ইচ্ছা এই ইচ্ছাটাই আজকে যিনি পরমের ভূমিকায় গান করবে পাগল জাকি আমি আমার দরদির কাছে জানার জন্য আহ্বান করব চেষ্টা করব আমার জীবের ভূমিকা থেকে আমি একটা গান আগে রাখবো গানটা সকলেই একটু মনোযোগ সহকারে শুনলে অনেক কিছুই গানে পাবেন মৌখিক দু একটা কথা আমার একজন ভাই বলে গেছে পালা দিব ঠিক আছে তবে আপনারা কথা বেশি বড় করতে পারবেন না কথা একটু ছোট করে একটাই প্রশ্ন রাখবেন তো আমি আগে গানটা রাখি গানটাতে অনেক কিছুই আছে এরপরও আমার যেটা বিশেষ প্রয়োজন আমি সেটাই আজকে যিনি পরমের ভূমিকায় গাইবে তার কাছে জানার জন্য চেষ্টা করবো আমি আমার পাড়া থেকে একটি গান ধন্যবাদ একটি কথা না বললে নয় আমার পাগলি মায়ের দরবার থেকে আমার ওমর আলী শাহ দরবার থেকে তাদের একজন বংশধর আমার রণব ভাই আসছে গান শোনার জন্য গতকালকে আমি কোথায় জানি গানটা ছিল হায়দ্রাবাদ না হায়দ্রাবাদে গান করেছিলাম তো সেখানে ঘোষণা করেছি যে আজকে এখানে গান করব আমি আর জহির পাগলা গান করেছিলাম তো সেখানে আমার রণব ভাই সারা রাত ছিল আমাদের পাশে গান শুনেছে তো আজকেও চলে আসছে এটাই হলো ভালোবাসা এটাই হলো প্রাণ তরিকার মানুষ যারা আসলে তরিকার মানুষদেরকে দূরে রেখে কখনো থাকতে পারে না আমার পাগলি মায়ের দরবার থেকে দরবার থেকে আরো যারা যারা আসছে আপনাদের সকলের কাছে আমার সালাম রইল ভুল বেয়াদবি হলে সকলে ক্ষমা করবেন ধন্যবাদ জানিতে চাই দয়ালে তোমার আসলে নামটা কি
সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ترجمة نانسي قنقر.
করব আলোচনা তাই তো আমি জীবের পক্ষ নিয়ে একটি গান গাইলাম ভাই পরমের কাছে এবার কিছু কথা আমার জানা চাই রে আমার জানা চাই রে আমার জানা চাই রে প্রথম আসরে বেশি কিছু বাবা আমার বলার দরকার নাই তাই তো পাগল বিজয়ের একটি গান পরমে কাছে আমার জানা হইল তাই তাই তো গানের ভিতর সাধক কবি বিজয় বলে কি বলে গানটা আপনারা সকলেই শুনেছেন আমার গানটা অনেকেরই খুব পছন্দের একটা গান এ গানটা পাগল বিজয়ের লেখা গানটা আমরা মিডিয়া সোসাইটিতে অনেক শুনেছি এটা বাউলেরা যেমন গায় আধুনিক যারা সঙ্গীত করে থাকে গান করে থাকে তারাও এই গানটা গায় কারণ এই গানের যে কথাগুলো কথাগুলো একটু গুরুত্বপূর্ণ কথা আমরা সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে আমরা কিছু জানার জন্য আমরা আহ্বান করি তাই এখানে বলেছে কি বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি গানে আসছে ও পরম কেহ তোমায় বলে ভগবান আবার গড বলে কেউ করছে আহ্বান কেউ কয় খোদা কেউ কয় বেহুদা আবার কেউ কয় পাপিয়া গাইলাম জনম ভরা মুখস্থ গান মুখ বোলাতিয়া পাখি কারণ আমরা জানি আমার আল্লাহ হল এক তিনি হচ্ছেন অদ্বিতীয় আমরা তাকে সবাই ডাকি তিনি আছেন তিনি সত্য তিনি চিরঞ্জীব তাই সে প্রভুকে আমরা পৃথিবীতে অনেক জাতি আছি যে যে ধর্মে আছি সেই ধর্ম থেকে আমরা আমাদের স্রষ্টাকে সেইভাবে আমরা ডাকি এই যে বললাম কেউ ভগবান বলে কেউ হরি বলে কেহ কালা বলে আবার কেউ খোদা বলে আবার সবাই আমরা যেটা বেশি বলে থাকি সেটা হলো আল্লাহ এ কথা ঠিক কি না বাবা কিন্তু সাধক বলছে বহু নামে ধরা ধামে অনেক নাম আমার স্রষ্টার অনেক নাম বা যা নামরা পবিত্র কোরআন যেটা হইল মুসলমানের সবচাইতে বড় সম্পদ আচ্ছা আপনারা সবাই বলুন তো এই পবিত্র কোরআনের ভিতর আমার আল্লাহর নাম কয়টা আছে নিরানব্বইটা নাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এরকম শিল্পীদের সাথে কথা বললে শিল্পীদের মনটা ভালো লাগে তখন বোঝা যায় যে শিল্পী একা গান করে না দর্শক যারা তারাও কিন্তু গান করে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখেন পবিত্র কোরআনে আসছে আল্লাহর নাম হইল নিরানব্বইটা নাম যেগুলাকে গুণবাচক নাম বলা হয় আবার যদি একটু তাফসীরে যদি চলে যায় তাফসীরে কাবীরে লেখা আছে আমার আল্লাহর নাম হইল 3000 আবার এর অধিকও কিন্তু পাওয়া যায় কিন্তু আমার আজকে যিনি পরম আমি এই সবগুলোর নামের ভিতরে আপনার যে একটা আসল নাম আছে আমি ওই আসল নামটা আজকে আপনার কাছ থেকে জানতে চাই এই কথা ঠিক আছে কিনা 99টা তো পবিত্র কোরআনে আছেই তাফসীরে কাবীরে আছে 3000 আবার বলে এর অধিক আমি ওই নামগুলা চাই না ও যে সাধক যে বলছে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই পরম তোমার আসল নামটা কি ওই একটা নাম আমাদের শিখাই দিবে আমার এত নামের দরকার নাই যেই নামটা আপনার আসল যেই নামে ডাকলে আপনি অতি তাড়াতাড়ি আমার কাছে আসবেন আমি আপনাকে পরমকে লাভ করতে পারবো ওই নামটাই আমার জানার দরকার আমার এত নামের দরকার নেই তাই ওই আসল নামটা কি আমার পরম যেন পরমের পক্ষ থেকে আজকে সেই নামটা যেন বলে আরেকটা কথা আছে তো আবার এখানে বলছে সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই তবে তোমার নামও পরম
নামকরণ কে করিল বসে ভাবিতাই যেমন আমি পুতুল যখন আমার মায়ের গর্ভ থেকে যখন আমি হইছি বাবা আমার আত্মীয় স্বজন যাই আমার কোলে নিছে নিছে না দেখ দেখ আমার বাবার নাম হইল শাহালম আমার মায়ের নাম হইল হোসনিয়ারা আমার দাদি সর্বপ্রথম আমার কোলে নিয়া কই দেখ দেখ শাহালমের ঘরে একটা কি এই সর্বপ্রথম কই আইছে কই একটা তো পুতুল আমি আমার আমার দাদিকে আমি দেখছি আমার বুঝে পড়ে আমার দাদি মারা গেছে তা আমি একদিন আমার দাদুরেই কইতাছি যে দাদু আমার নামটা যে পুতুল আমারও অনেকে অনেক প্রশ্ন করে তুমি কি পুতুল কোন পুতুল মানে গানের জগতে আইও এই নামের শান্তি নাই যে আমার লগে গান করছে হ্যাঁ আগে আমার নামের প্রশ্ন জিগাইছে মানে এটার জবাব দিতে দিতে এখন আমি আসলে একটা খাঁটি মনে হয় পুতুল হয়ে গেছি আমি আমার দাদুকে জিজ্ঞেস করলাম এত নাম থাকবে আপনি পুতুল কই আমারে ডাকেন তবে এটাই সত্য মৈমরূপী কিছু কথা বলে যায় যেটা পরবর্তীতে এটা সত্য রূপে দাঁড়ায় আমি নাকি একেবারে খুব ছোট হয়েছিলাম একেবারে আমার দাদি আমাকে এরকম ভাবে দেখাইছে যে একটু নাকি হয়েছিলাম তো দাদু সর্বপ্রথম কোলে নিয়ে কইছিল আমার শাহালমের ঘরে একটা পুতুল আইছে আমার দাদু সর্বপ্রথম বলছিল যে আমার শাহালমের ঘরে একটা পুতুল আসছে এই পুতুল নামে সবাই আমারে চিনে আমারে ডাকে তবে এটাও বলছিল যে এই পুতুলটা একদিন বাংলাদেশের সব মানুষ একদিন ভালোবাসবে একদিন চিনবো কিন্তু আমার দাদি কি মনে কইরা এই কথাটা কইছে আমি নিজেও জানি না কেন জানি না আমার বংশে কিন্তু গানে কোনো লোক নাই মানে আছে না গানের সূত্র থেকে এক একজন শিল্পী হয় আমার বংশের ভিতরে আমার চক্ত গোষ্ঠীর ভিতরে আমি পুতুল দেওয়ান ছাড়া একটা শিল্পীও নাই আমার বাড়ি হচ্ছে ফেনী জেলায় আপনারা জানেন ওই ফেনী জেলার মানুষ কিন্তু গান পছন্দ করে না ওইদিকে অলি আল্লাহকে পছন্দ করে না কিন্তু আমার দাদি এটা মুখে দিয়ে বইলা গেছে যে এই পুতুলটা একদিন সারা বাংলাদেশের মানুষ চিনবো তো এটাই সত্য হইয়া দাঁড়াইছে কিন্তু ওই দিন কেউ ভাবে নাই যে পুতুল দেওয়ান একদিন গান করবে একদিন গান কইরা সব মানুষের কাছে পরিচিত হবে এটা হচ্ছে আসলে ময় মুরব্বীদের কথা অনেক সময় লেগে যায় এটাই সত্য তাই দেখেন আমি হইছি হওয়ার পর আমার বাবা মা সাত দিনের মাথায় মুসলমান ধর্মের ভিতর আমাদের ইসলাম ধর্মের ভিতর এই সাত দিনের মাথায় হোক একুশ দিনের মাথায় হোক সাতচল্লিশ দিনের মাথায় হোক সন্তানের একটা নামকরণ করে তাই না আপনারা যারা সবাই হয়েছেন সবার দাদি সবার দাদা বাবা মা একটা আপনাদের নামকরণ করছে যেমন আপনার নাম হইল পাগল জাকি আমার আসল নাম হইল তাসলিম আক্তার মৌসুমী আমার আসল নামটা হচ্ছে তাসলিম আক্তার মৌসুমী এই যে দেখেন এই নামকরণ কইরা আমার বাবা মা আমার নামটা দেখেছে এখন আপনার যে নাম এই নামগুলো নামকরণ করলো কে এটা তো আমার জানার একটা ভাষণা আরে কি বাজার কারণ এখানে বলছে সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই আমার তো মাতা পিতা আছে আমার মাতা পিতা আমার নাম রাখছে আমার মাতা পিতা যদি না থাকতো তাহলে কি আমার নাম রাখা যাইতো বাবা না তাহলে আপনার নামটা কে করণ করলো এটা আমার জানার বড় ভাষণা আপনার নামটা কে রাখলো কারণ এত এত নাম আপনার যে নামে ডাকলে আপনি সেই নামে এই বান্দাকে আপনি সারা দেন বান্দা আপনাকে ডাকে তাহলে আপনার এই নামগুলো কে রাখলো এটা আপনি যদি রূপম থেকে আজকে যদি একটু আমাদেরকে যদি প্রকাশ করেন তাহলে আমাদের বোঝা যাবে যে আপনারও কেউ না কেউ আছে তোমায় বলে ভগবান ওরে দেখো কপালে কপালে I'm
পাল্লা দিবা যান আলহামদুলিল্লাহ আসলে পাল্লা দিলে তো দু চারটে কথা চলে আসে কর্তৃপক্ষ বলেছে যে একটু ছোট ছোট কথা হয় আমি পরবর্তী আসর থেকে চাইবো যে আরো কিভাবে কথা কম বলা যায় ছোট করা যায় এখন একটি গান করতে হবে কর্তৃপক্ষ থেকে আদেশ আমাকে লিস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে পুতুল দেওয়ান আমার দাদাগুরু মাতাল কবি রাজ্জাক সাহেবের একটা গান আছে সাক্ষী পুরা বন্ধু দিয়া মারে নেশায় মুজের আমার পছন্দের একটা গান তবে যেহেতু কর্তৃপক্ষ থেকে আদেশ আসছে এই আসরে গানটা করে ফেলতে হবে